দর্শক, এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 20 মার্চ। সভায় 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। ইউনাইটেড ইন্স্যুরেন্স ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে 22 মার্চ। সভায় 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে 24 মার্চ। সভায় 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। ফার্স্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে 27 মার্চ। সভায় 31 ডিসেম্বর 2017 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। গ্লাসকো স্মিথ ক্লাইন বাংলাদেশ লিমিটেডের শেয়ার শুধু স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ডেডের কারণে গ্রামীণ ফোন ও লিন ডিবিডি বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন আজ স্থগিত রয়েছে। আগামী কার্যদিবসে আবারও লেনদেনে ফিরবে কোম্পানিগুলো।